আওয়ামী লীগ আবারও 2018 সালের মতো নির্বাচন করে ক্ষমতায় আসার পরিকল্পনা করছে, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। এ সময় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবি জানানো হয়। রাশিদুল কাদিরের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি। এরই অংশ হিসেবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে। এতে অংশ নেয় বিএনপি সহ সমমনা দলগুলো। উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মন্তব্য করেন, ক্ষমতাসীনরা উন্নয়নের নামে লুটপাট করে মোটা তাজা হচ্ছে। আল্লাহ না করুক তার জন্য কোনো ক্ষতি হয়, তাহলে এই দেশের জনগণ আপনাদেরকে রেহাই দেবে না বন্ধুগণ। দলীয় প্রধান খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তাকে বিদেশে পাঠানো সরকারের জন্যই প্রয়োজন, কারণ খালেদা জিয়ার ক্ষতি হলে দেশের মানুষ তাদের রেহাই দিবে না। যে নির্বাচন কমিশনের একটা আইন হবে তারা করবে, কিন্তু আগামী নির্বাচন সেই আইনের অধীনে হবে না। অর্থাৎ আবারও ভোটের আগের রাত্রে সমস্ত বিরোধী দলকে পিটিয়ে বের করে দিয়ে মাঠ খালি করে দিয়ে তারা আবার সেই নির্বাচনের ফলাফল দখল করে নেবে। মানববন্ধনে আসা বিএনপি সহ অন্যান্য দলের নেতারা বলেন, সরকার পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে হত্যা করতে চায়। বেগম খালেদা জিয়াকে যদি বিদেশ যেতে না দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের কোন নেতাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দেওয়া হবে না। বেগম জিয়াকে চিকিৎসা করতে পাঠান, বাংলাদেশের রাজনীতির ইতিহাস একরকম হবে। যদি না পাঠান, বিনা চিকিৎসায় বাংলাদেশে তাকে হত্যা করা হয়, তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাস আরেক রকম হবে। এছাড়া নেতারা শিক্ষার্থীদের হাফ বাড়ার জন্য চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানান। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।